ওকে দেখেন, আমরা ইমেজ শো করেছি কিভাবে, ইএমজি স্ল্যাশ শেষ করছি, আর এখানে কি করছি, এসআরসি দিছি সোর্সের জন্য, যে ইমেজটা কোথায় আছে। ইমেজটা যদি সেম ফোল্ডারে থাকে যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কাজ করতেছি, একই ফোল্ডারে আছে ইমেজটা ক্যাপচার ডট পিএনজি, তখন শুধুমাত্র ইমেজের নামটা লিখলেই চলবে। আর সাপোজ একটা ফোল্ডারের মধ্যে আছে, যেমন ইমেজেস নামের একটা ফোল্ডারের ভিতরে আছে এটা, কি ফোল্ডারে, ইমেজেস ফোল্ডারে আসবে, তখন জাস্ট এই যে ফাইলের নামটা, তার মানে তার আগে একটা ফোল্ডার, ওই ফোল্ডারের নামটা দিয়ে তারপর স্ল্যাশ দিতে হবে। এটা দিয়ে কি বুঝাইলাম, ইমেজ ফোল্ডারের মধ্যে ক্যাপচার ডট পিএনজি আছে। সাপোজ এই যে আমাদের পিকচারটা, এটা এটা আমরা শো করাবো। আচ্ছা, এটা শো করানোর আগে আগে এই ডিরেক্টরি জিনিসটা ক্লিয়ার করে নেই, যে শো করতেছে যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে সেখানেই তো ইমেজেস ফোল্ডারটা আছে। মনে করেন এখানে আছে পিক নামের একটা ফোল্ডার, তার ভিতরে আবার ইমেজেস ইমেজ নামের একটা ফোল্ডার আছে, তার ভিতরে পিকচারটা আছে, তখন কি করব, প্রথমে যে ফোল্ডারটা আছে পিক স্ল্যাশ, পরে কি সেকেন্ড ফোল্ডারটা যেটা ভিতরে ইমেজটা আছে, তারপরে আবার স্ল্যাশ, তারপরে কি ফাইলের নামটা, ইমেজের নামটা প্লাস এক্সটেনশন, ইশো করতেছে। এখন মনে করেন ইমেজটা বাইরে আছে, যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে ওইখানে না, বাইরে। এখন কি করবেন, আসতেছে, আচ্ছা আসার কারণ আছে, ক্যাশটা ক্লিয়ার করতে হবে, তাও দেখি আসে। এবার আসবে, রাইট রাইট, কপি করছিলাম, আসবে। তো এটা করার জন্য কি করতে হবে, প্রথমত ফাইলের নামটা লিখতে হবে, ফাইলের নাম কি, ক্যাপচার ডট পিএনজি। এখন যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে এটার কয়টা ডিরেক্টরির পিছনে আছে, একটা না, যদি এক ডিরেক্টরির পিছনে থাকে, মানে একবার পিছনে আসলে ইমেজটা পাওয়া যায়, তাহলে এখানে জাস্ট আগে ডট ডট দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে, কি দিতে হবে, বুঝেন নাই, ফার্স্ট ইমেজের নামটা লিখতে হবে, যেহেতু এক এক ঘর পিছনে আসবে, সো দুইটা ডট দিয়ে স্ল্যাশ দিতে হবে। আচ্ছা সেভ দেন, আর যদি দুইটা ফোল্ডার পিছনে থাকে এটাকে কাট করেন, কাট করে এখানে নিয়ে আসে, আসবে, তখন তাহলে দুইটা হবে, ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, দুইটা ডিরেক্টরির পিছনে আছে, মনে থাকবে, অন্য ড্রাইভে নিলে আসবে না, একই ড্রাইভে পিছনে পিছনে বা সামনে সামনে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, যদি পিছনে আসে তাহলে এইভাবে, যদি এটা পিছনে আসে তাহলে এইভাবে। এখন মনে করেন এটা একটা ফোল্ডারের মধ্যে আছে, নিউ নামের একটা ফোল্ডারের ভিতরে আছে, তো প্রথমত আমাদের এক ঘর পিছনে আসতে হবে, একটা ডট ডট দিলাম, আর ঘর পিছনে আসতে হবে, আর আবার ডট ডট দিয়ে স্ল্যাশ দিলাম। এখন এখানে কি ফাইলটা আছে ক্যাপচার ডট পিএনজি, এখন কোন ফোল্ডারে আছে, নিউ, এখন আপনি এখানে নিউ নামে ফোল্ডারের নাম লিখে এটার ভিতরে ক্যাপচার ডট পিএনজি দিয়ে দুই ঘর পিছনে এসে আবার ফোল্ডারে ঢুকবে,
এটা হলো যদি খুব বেশি প্রবলেম ক্রিয়েট হয় তখন, বাট এটা কখনোই আমাদের লাগবে না, জাস্ট বুঝার জন্য। আসলে ডিরেক্টরিগুলো কাজ করে কিভাবে মনে থাকবে? পিছনে রুবেল মনে থাকবে? এক মানে ঘরগুলো পিছনে আনবেন, পরে ফাইলের নাম করে দিবেন, যদি পিছনে আসার পরে আবার অন্য ফোল্ডারে থাকে তখন ফোল্ডারের নামটা দিয়ে ওটার ভিতরে ঢুকে যাবে। এভাবে জাস্ট স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে করতে হবে। পিছনে আসতে হলে ডট ডট স্ল্যাশ, সামনে যাইতে হলে শুধু স্ল্যাশ, ফোল্ডারের নামটা প্লাস স্ল্যাশ। নিজেরা ট্রাই করলে বুঝতে পারবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না। আচ্ছা গেল, এখন আমরা এত কষ্ট না করে এটা নর্মালি আমরা সবসময় কাজ করার সময় কি করব, জাস্ট ইমেজেস নামে একটা ফোল্ডার করব, এর ভিতরে দিয়ে দিব। তখন এখানে কিভাবে লিখবো, জাস্ট ফোল্ডারের নামটা লিখে ইমেজেস স্ল্যাশ ফাইলের নাম আসে। আচ্ছা এই গেল কিভাবে ডিরেক্টরি পাওয়াইতে হবে। এখন আমি যদি অনলাইন থেকে কোনো ইমেজ শো করাতে চাই, ইমেজের উপরে রাইট ক্লিক করতে হবে, কি করতে হবে, রাইট ক্লিক করে কপি ইমেজ লোকেশন কি দিতে হবে, কপি ইমেজ লোকেশন দিয়ে এখানে পেস্ট করে দেখবেন একদম লাস্টে কোনো পিএনজি ডট জেপিজি বা এই টাইপের কিছু আছে কিনা। আছে, আছে কোথায়, একটু পিছনে যান, পিছন দিকে যেতে থাকেন, আছে, তার মানে পরেরটুকু বাদ দিয়ে দেন। হয়তো, বাট আমাদের লাগবে লাস্টে এক্সটেনশন সহ, লাস্টে থাকতে হবে এক্সটেনশন, এক্সটেনশন লাস্টে না থাকলে লাভ নেই। আচ্ছা এটা আসে নাই, আসার কথা ছিল। আচ্ছা যদি আরো ভালোভাবে আনতে চাই তাহলে করতে পারতাম। ও সরি, আমি লগ আউট করে ফেলছি। তাহলে একটা কাজ করি, অন্য জায়গা থেকে নেই, ওখান থেকে নেই, এখান থেকে ভিউ ইমেজে যান। মেইন কথা যে ইমেজই দিই লাস্টে এক্সটেনশন থাকতে হবে। এটা কপি ইমেজ লোকেশন দিলাম, দিয়ে এখানে একটু পেস্ট করে দেখি লাস্টের জেপিজি পিএনজি কিছু আসে কি না। আসে, আসে না, না আসলে হবে না। এবার কপি ইমেজ লোকেশন দিই আরেকবার, আবার পেস্ট করি এখানে, এবার আসছে, এই যে লাস্টের জেপিজি আসছে। মেন কথা হলো কপি ইমেজ লোকেশন দিয়ে জেপিজি থাকতে হবে, পিএনজি এই টাইপের ফরম্যাট থাকতে হবে লাস্টে। এখন সেভ দেন, সেভ দেন, সেভ দিয়ে এখানে রিলোড দেন। আসছে ইমেজ, আসছে? অনেকে বোধ হয় বুঝতেছেন না, বুঝতেছেন না কজন, ওটা বাদ দিয়ে দিবেন আর কি। মেন কথা কপি ইমেজ লোকেশন দিলে কখনোই লাস্টে অন্য কিছু থাকা যাবে না, এক্সটেনশনই থাকতে হবে। আর নইলে আরো ইজি ওয়ে আছে, দেখেন এটাকে আমি রাইট ক্লিক করে, হ্যাঁ হ্যাঁ কোন টাইটেল, এটা 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 কি, আচ্ছা এখন বিশাল বড় ইমেজ শো করতেছে, ইমেজ যদি ছোট করতে চাই তখন কি করব, ইমেজ ছোট করতে চাইলে সিএসএস দিয়ে করতে হবে, আর যদি আমি এখানে করতে চাই এটাও করা যাবে। এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন হাইট নামে, নাম কি, এইচ ই আই জি এস টি, এটা যেহেতু অ্যাট্রিবিউট এর পরে একই ইকুয়াল হবে আর দুটা ইনভার্টেড কমা হবে। এর ভিতরে দেন আপনি সাইজ কত হবে, সাপোজ সাইজ দেন আপনি 300 পিক্সেল। নর্মালি ওয়েবের জন্য পিক্সেল ইউজ করা হয় সাইজ হিসাব করতে গেলে, 300 পিক্সেল কতটুকু হয় দেখি, কতটুকু, আপনি হাইট 300 পিক্সেল দেওয়াতে ওই পিক্সেল অনুযায়ী উইথটা পেয়ে গেছে, মানে পাঁচটা অটোমেটিক ওইটা পেয়ে গেছে,
আপনি যদি ওটাও স্পেসিফিক করে দিতে চান, আরেকটা স্পেস দিবেন, এখানে কি লিখবেন? উইথ, আপনারা যে ভুলটা করবেন এখানে হাইট লিখতে গিয়ে হাইট লিখে ফেলবেন, HIGHT লিখে ফেলবেন, ঠিক আছে? স্পেলিং ঠিক রাখতে হবে, স্পেলিং কি? HIGHT। আর এখানে উইথ লিখতে গিয়ে অনেকে ওয়াইড লিখবেন, অনেকে উইথ লিখবেন, অনেকে উইথ লিখবেন, ঠিক আছে? তো স্পেলিং ঠিক রাখতে হবে, স্পেলিং কি? WIDTH, উইথ। এখানে এখন দেন 500 পিক্সেল, তো হাইট কত দিছি? 300, উইথ কত? 500 পিক্সেল। চারটে হয়েছে, 500 হয়েছে, ছোট মাপি হয়েছে, 500 হয়েছে, এটা বলবো, সমস্যা নেই, যখন লাগবে তখন বলবো। আচ্ছা, IMG ট্যাগ দিয়ে কি করে এখন কি জানলাম? ইমেজ শো করে, কিভাবে? IMG/ এই, আর যদি জেন কোডিং দিয়ে করতে চাই জাস্ট IMG লিখে কন্ট্রোল ই দিলেই চলে আসবে পুরোটা। এখন এখানে SRC-র মধ্যে কি দিবেন? ওটা বোঝাবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে লেখেন capture.png। এখন এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা যায় ALT নামে, মানে অল্টারনেটিভ টেক্সট, অল্টারনেটিভ টেক্সট। এখানে কিছু একটা লেখেন, যেমন এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? যখন রিলোড দিবেন আসে আসে কোনো এটা কোনো ব্যাপারই না লেখাটা আসতেছে, যখন ইমেজে কিছু ভুল হবে, ইমেজ আপনি শো করাইতেই ভুল করছেন, তখন এই লেখাটা শো করবে, এটা কোনো ব্যাপারই না। যখন ইমেজ পাবে না তখন সে অল্টারনেটিভ টেক্সট শো করাবে, হ্যাঁ ওই টেক্সটটা শো করবে। ইমেজ যতক্ষণ শো কর, মানে ইমেজ আসতে যদি লেট হয়, লোড হইতে টাইম লাগতেছে, তখন তার ব্যাকগ্রাউন্ডে কি শো করবে? এটা শো করবে। আপনারা যে কাজটা করবেন, ইমেজটা যে রিলেটেড, ইমেজটা কি যে রিলেটেড, ওই রিলেটেড কথা এখানে অ্যাড করবেন। তো এখানে ইমেজটা কি রিলেটেড একটু দেখেন, নাম কি? মোহাম্মদ জুনায়েদ, পাইছে কি? A+। আর এটা কিসের রেজাল্ট? HSC। এখানে লেখেন HSC রেজাল্ট অফ জুনায়েদ। তো এটা নর্মালি শো করতেছে যখন, যতক্ষণ পর্যন্ত শো করতে লেট হবে, সাপোজ বিশাল বড় ইমেজ লোড হতে টাইম লাগতেছে, তখন যতক্ষণ পর্যন্ত শো না করবে ততক্ষণ এই লেখাটা শো করবে, HSC রেজাল্ট অফ জুনায়েদ, মনে থাকবে? আর আরেকটা জিনিস, আপনারা এই কোশ্চেনটা করার কথা যে ভাই আমি যদি ALT-টা আগে লিখি, SRC যদি পরে লিখি সমস্যা আছে কিনা, কোনো সমস্যা নেই, এগুলো অ্যাট্রিবিউট, এগুলো আগে পরে কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? আগে ইউজ করেন পরে ইউজ করেন, নো প্রবলেম। আমি আগে হাইট ইউজ করছিলাম, আমি এখন এগুলোকে উল্টা পাল্টা ইউজ করি, হাইট ইকুয়াল 100 পিক্সেল, আবার SRC-র পরে গিয়ে উইথ লিখি, নো প্রবলেম, এগুলো উল্টা পাল্টা লেখেন, কোনো সমস্যা নেই। বাট শর্ত কি? একটা অ্যাট্রিবিউট থেকে আরেকটা অ্যাট্রিবিউটের মাঝখানে স্পেস থাকতে হবে, একটা অ্যাট্রিবিউট থেকে আরেকটা অ্যাট্রিবিউট আলাদা করার জন্য মাঝখানে কি থাকতে হবে? একটা স্পেস থাকতে হবে। যেমন এই যে IMG-র মাঝখানে স্পেস আছে, এই অ্যাট্রিবিউট থেকে এই অ্যাট্রিবিউটের মাঝখানে স্পেস আছে, এটা মাঝখানে স্পেস আছে, এখানে উইথ দেন 1000, সরি ইকুয়াল, বুঝি নাই কিরকম, না ইউজ করা যাবে না, হয়েছে 500 পিক্সেল, 100 পিক্সেল কাজ করছে, আচ্ছা গেল ইমেজ গেল। এবার একটা বিআর দিই, HR দিই, যাতে নিচে একটা দাগ হয়, হয়েছে দাগ? আচ্ছা, এবার আমরা কাজ করাবো, কিছু একটা লেখা এখানে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। যেমন যখন এই যে ফেসবুকে এখানে যখন ক্লিক করি বা এই জায়গায় ক্লিক করি, তখন কি হয়? অন্য একটা জায়গায় চলে যায় না? এটা কেমনে করব? এখানে ফার্স্টে এ ট্যাগ ইউজ করতে হবে, এ ট্যাগ শুরু, এ ট্যাগ
শেষ। এই ট্যাগের ভিতরে লিখবেন যেই লেখাটা শো করবে, যেমন ফাইন্ড ফ্রেন্ডস, এই লেখাটা শো করবে ক্লিক করার জন্য। আর লিঙ্ক কি হবে আসলে? হয়েছে লিঙ্ক হয় নাই, কারণ আমি ইন্ডিকেট করে দিই না ক্লিক করলে কোথায় যাবে, ইন্ডিকেট করে দিছি। আর একটা কথা, এ বলতে কি বুঝে আমরা জানি, এইচ আর বলতে বুঝে হরিজন্টাল রো, বি আর বলতে বুঝে ব্রেক, এ বলতে বুঝায় অ্যাঙ্কর লিঙ্ক, কি বুঝায় অ্যাঙ্কর লিঙ্ক, এটাকে শর্ট করে এ ট্যাগ বানানো হয়েছে। মূলত আমরা এগুলো খুব ইজিলি মনে রাখতে পারি, এ ট্যাগ, বি ট্যাগ, সি ট্যাগ, ডি ট্যাগ, ঠিক আছে, কোনটা দিয়ে কী কাজ করে এগুলা জানতে হবে। তো এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন এইচ রেফ, এইচ ফর হাইপার, আর এফ মানে রেফারেন্স। আপনারা যে ভুলটা করবেন এরকম লিখবেন এইচআরএফ, এইচআরএফ লেখা সেভ করে ভাই কাজ করে না তো। বাট অলওয়েজ কিছু কাজ না করলে এটা ধরে নেবেন আপনি কোথাও স্পেলিং মিস্টেক করছেন, যদি কিছু কাজ না করে ধরেই নেবেন আপনি বানান ভুল করছেন, তো বানানটা বারবার চেক দিবেন, মনে থাকবে। এইচডিএফ এর ভিতরে এখন আপনি কিছু একটা দেন, যেমন মনে করেন যে ফেসবুক ডট কম কাজ করবে, ফেসবুকে যাবে, দেখেন লিঙ্ক ঠিকই হয়েছে কারণ কিছু একটা দিছি আমি, কিন্তু ক্লিক করলে কোথায় যাবে সেটা শো করবে এখানে নিচে, কোথায় যাবে এই যে ক্লাস টুতে গিয়ে ফেসবুক ডট কম খুঁজবে, সেই ক্লাস টুর ফোল্ডারের ভিতরে ফেসবুক ডট কম খুঁজবে। আসলে কি কিছু আছে এরকম, এই যে ক্লাস টু এর ভিতরে ফেসবুক ডট কম আছে নাই? আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে পাঠিয়ে দিতে চান তখন আপনি এখানে কি লিখতে হবে, http://, এটা লিখতেই হবে। এখন আপনি চিন্তা করতেছেন www দিলে সমস্যা কোথায়, না www দিলেও পাবে না, দরজাটা খুলে রাখেন।